প্রাচীন গ্রিক সাহিত্যে সাইরেন নামক এক বহুরূপী কাল্পনিক সামুদ্রিক প্রাণীর কথা শোনা যায়। সাইরেন ছিল নদী দেবতা একিলাসের কন্যা। সে মাঝ সমুদ্রে দারুণ মিষ্টি গলায় গান গাইত, আর সেই গানের আকর্ষণে নাবিকরা দিক ভুল করে পৌঁছে যেত সাইরেনের দ্বীপ সাইরেনিয়াতে। পরবর্তীতে সাইরেন সেই জাহাজ ধ্বংস করে নাবিক সহ বাকি সব মানুষদের মেরে ফেলত। ঠিক এমনই এক কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে লাভ ডেথ অ্যান্ড রোবটস এর তৃতীয় সিজনের আলোচিত নবম পর্ব। সিজনটির গল্পে দেখানো হয়েছে জলাধারে বাস করত সাইরেন নামক এক জলদেবী। মানুষদের সে তার সুরেলা কণ্ঠ দিয়ে সম্মোহন করত। সাইরেন দেবীর শক্তি মূলত তার কণ্ঠস্বর। একদিন কিছু জলদস্যু সেই জলাধারের পাশে এলে সাইরেন তার কণ্ঠস্বরের জাদুতে তাদেরকে জলাধারে টেনে নিয়ে যায়। ফলাফলে সকলেরই মৃত্যু হয়, শুধুমাত্র বেঁচে যায় এই গল্পের মূল চরিত্র এক বধির জলদস্যু। বধির বলে সাইরেনের কণ্ঠস্বর কোনোভাবেই তাকে কুপকাত করতে পারেনি। মূলত গল্পটির সমাপ্তি হয় উদ্দেশ্যহীন ভালোবাসার পর প্রতিশোধের মধ্য দিয়ে। বিষাক্ত সম্পর্ক সবসময় নিকৃষ্টভাবে নিশ্চিহ্ন হয়, এমনই গল্প চিত্রায়িত হয়েছে জিবারোতে। এদিকে এই পর্বের পরিচালক ছিলেন আলবার্টো মিয়েলগো। তিনি এর আগে অ্যানিমেশনের চমৎকার কাজের জন্য একাডেমি অ্যাওয়ার্ড সহ 4 এমি অ্যাওয়ার্ড এবং 2 এনি অ্যাওয়ার্ড অর্জন করেছেন। সম্প্রতি সকল অ্যানিমেশনের কাজগুলোকে পেছনে ফেলে এগিয়ে আছে জিবারো। পর্বটি হলিউডকে জানান দিয়েছে যে অ্যানিমেশনকে নিশ্চিহ্ন না করে আরো এগিয়ে নেওয়া যেতে পারে, কারণ অ্যানিমেশন এখন শুধুমাত্র শিশু কিশোরদের মধ্যেই সীমাবদ্ধ নয়। এছাড়া জিবারোতে পানির ঝাপটা, শরীরের নাড়াচাড়ার সাথে পরিহিত গহনার ঝলকানি, চোখ ধাঁধানো প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে যে কেউ দ্বিধায় পড়ে যেতে পারে, কারণ এর অ্যানিমেশন এতটাই বাস্তবিক। এছাড়াও সাইরেন পরিহিত অলংকারের কারুকার্যগুলো নেওয়া হয়েছে ওয়েস্টার্ন ইউরোপ, রাশিয়া, ভারত এবং নর্থ আফ্রিকা থেকে। তবে অবাক করার মতো বিষয়, এর পুরো পর্বটি CGI অ্যানিমেশনের তৈরি। এছাড়া জিবারোতে ব্যবহার করা হয়েছে অ্যানিমেশনের অনেকগুলো কৌশল। এতে মানুষের শরীরের সত্যিকারের চলাফেরাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে। 72 সদস্যের নিরলস পরিশ্রমের মাধ্যমে 15 মিনিটের এই পর্বটি নির্মিত হয়েছে।